বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুর 4 মাস আগে প্রকাশিত তার জন্মদিন কাব্যগ্রন্থের অন্যতম দশম সংখ্যক কবিতা ঐকতান। এখানে কবি বলছেন, বিপুলা অর্থাৎ বিশাল প্রশস্ত এ পৃথিবীর কতটুকু জানি, দেশে দেশে কত না নগর রাজধানী, মানে পৃথিবীতে অনেক নগর আছে, অনেক রাজধানী আছে যেগুলো আমাদের আসলে জানা নাই, সেটাই কবি এখানে বোঝানোর চেষ্টা করছে। মানুষের কত কীর্তি, কত নদীগিরি সিন্ধু মরু, কীর্তি বলতে কাজকর্ম, আর গিরি বলতে বোঝানো হয় দুই পাহাড়ের মাঝখান দিয়ে যায় যে পথ, সেটাকে বলা হয় গিরি। সিন্ধু মরু, কত না অজানা জীব, কত না অপরিচিত তরু। আমরা জানি অ্যামাজন জঙ্গলে অনেক ধরনের অজানা জীব সহ পুরো পৃথিবীতে নানা ধরনের জীব আছে, এগুলো সব অজানা। এবং তরু বলতে গাছের কথা বোঝানো হচ্ছে, যে গাছ পৃথিবীতে অনেক গাছ আছে যেগুলো আমরা জানি না। যেমন কিছুক্ষণ আগে আমি অ্যামাজন জনের কথা বললাম, সেখানেও একই ঘটনা, রয়ে গেল অগোচরে। অগোচরে বলতে আড়ালে, আমার অজানার ভিতরে রয়ে গেল। বিশাল বিশ্বের আয়োজন, মানে পৃথিবীতে অনেক কিছুর আয়োজন আছে, মন মোর জুড়ে থাকে অতি ক্ষুদ্র তারই এক কোণ, আমার মনটা শুধু তার ছোট্ট একটা কোণের ভিতরে পড়ে আছে। মানে এই যে বিশাল আয়োজন, তার ছোট্ট একটি কোণে আমার মন পড়ে আছে, বিশাল আয়োজনে সে যুক্ত হতে পারে নাই, যদিও সে পারছে কিন্তু অল্প পরিমাণে। সেই ক্ষোভে পরি গ্রহন্ত্র ভ্রমণ বৃত্তান্ত আসে যাহে, অর্থাৎ এই ক্ষোভ বা এই দুঃখে আমি পড়তেছি বিভিন্ন ভ্রমণ বৃত্তান্ত। যেমন সৈয়দ মুস্তফা আলী, সঞ্জীব চন্দ্র চট্টোপাধ্যায়, তারা বিভিন্ন ধরনের ভ্রমণ বৃত্তান্ত লিখছে। আমরা সৈয়দ মুস্তফা আলী জেনে কাবুল শহরে তিনি গিয়েছিলেন এবং সেখানকার ভ্রমণ বৃত্তান্তগুলো তিনি তার মতো করে বর্ণনা করছেন। কবি বলতেছে এই রকম টাইপের যে ভ্রমণ বৃত্তান্তগুলো আছে বিভিন্ন দেশি বিদেশি লেখকের, সেগুলো তিনি পড়েছেন অক্ষয় উৎসাহে, অর্থাৎ যে উৎসাহ শেষ ছিল না, তিনি বারবার তার ভিতরে উৎসাহটা উদ্দীপনা কাজ করছে, কখনো শেষ হয়ে যায় নাই। যেটা পায় চিত্রময়ী বর্ণনার বাণী কুড়াইয়া আনি, অর্থাৎ পৃথিবীর যেখানে সে বর্ণনা পায় সেখানে কুড়াইয়া নিয়ে আসে, যে আসলে সেখানে কি আছে, সেখানকার সৌন্দর্য কি, সেখানকার ঐতিহাসিক বিষয়টা কি, জ্ঞানের দীনতা এই আপনার মনে, অর্থাৎ আমার জ্ঞানের যেই দুর্বলতাটা, অর্থাৎ আমার জ্ঞানের যে অভাবটা, আমার জ্ঞানের যে অপূর্ণতা আছে, সেই অপূর্ণতা পূরণ করিয়া লই যত পারি ভিক্ষালব্ধ ধনে। ভিক্ষালব্ধ বলতে ভিক্ষুকের মতো, অর্থাৎ আমি একদম নিচু হয়ে নিজেকে আমি আমার জ্ঞানগুলো আমি আহরণ করতেছি আরেকজনের কাছ থেকে ভিক্ষালব্ধ ধনে। ভিক্ষার থলি যেভাবে ভিক্ষুক পাতায়, ঠিক এইভাবে আমি আমার জ্ঞান অর্জন করতেছি। আমি পৃথিবীর কবি, যেটা তার যতে উঠে ধ্বনি, আমার বাঁশির সুরে সারা তার জাগিবে তখনই। আমি মনে করছি এতদিন যে আমি পৃথিবীর কবি, যেটা যার যত উঠে ধ্বনি, সব জায়গায় আমার ধ্বনি আছে, আমি বাঁশির সুরে সারা তার জাগিবে তখনই, তখনই জাগবে। এই স্বর সাধনায় পৌঁছিল না ভৌতর ডাক, আমার এই কথাতে বেশি দূর পর্যন্ত ডাক পৌঁছলো না, আমি মনে করছিলাম পৌঁছবে কিন্তু আসলে পৌঁছাই নাই, রয়ে গেছে ফাঁক। এখানে একটা ফাঁক রয়ে গেছে প্রকৃতির ঐকতান স্রোতে, প্রকৃতির একটা স্রোত আছে ঐকতান, একক একটা স্রোত আছে, সবাই যে একটা লাইনে বা একটা রাস্তায় এসে দাঁড়াবে সেই ঐকতান স্রোত, একক সুর, সেই সুরের লাইনে আমি দাঁড়াইতে পারি নাই। নানা কবি ঢালে গান নানা দিক হতে, তাদের সবার সাথে আছে মোর এই মাত্র যোগ, অর্থাৎ নানা কবি এই ঐকতান স্রোতে এসে, অর্থাৎ নানা কবি এই ঐকতান স্রোতে তাদের গান বা তাদের তানগুলো ঢেলে গেছে, আমি এই মাত্র সেখানে যোগ দিলাম, এতদিন আমি এইভাবে যোগ দিতে পারি না, আমি এই মাত্র যোগ দিলাম। সঙ্গ পাই সবাকার, আমি সবার সঙ্গ পাচ্ছি, সবাই আমাকে সহযোগিতা, আমি সবার সহযোগিতা পাচ্ছি, যেহেতু তাদের পর আমি পড়তেছি, আমার পর আরেকজন পড়তেছে। লাভ করি আনন্দের ভোগ, আমি সেখান থেকে লাভ করতেছি, আনন্দের ভোগটা আমি লাভ করতেছি। পাইনে সর্বত্র তার প্রবেশের দ্বার, আমি সব জায়গায় প্রবেশ করতে পারতেছি না, বাধা হয়ে আসে মোর বেড়াগুলি জীবনযাত্রার, জীবনযাত্রার কিছু কিছু সীমাবদ্ধতা আমাকে এই জায়গাগুলোতে যেতে দিচ্ছে না, আমি যেতে পারতেছি না আমার অবস্থানের কারণে। চাষি খেতে চালাইছে হাল, তাঁতি বসে তাঁত বনে, জেলে ফেলে জাল, বহুদূর প্রসারিত এদের বিচিত্র কর্মভার, অর্থাৎ নিম্ন শ্রেণীর যে লোকগুলো আছে, এক কথা প্রান্তিক মানুষ যারা আমাদের সমাজে অবহেলিত, এই সকল লোক যারা প্রকৃতির মূল শ্রমিক, যারা প্রকৃতির মূল সৌন্দর্য, তাদের কথা বলা হচ্ছে। এই কর্মভারগুলো সবাই যার যার কর্ম নিয়ে তাদের সৌন্দর্য প্রকাশ করতেছে, তারই পরে ভর করে চলিতেছে সমস্ত সংসার, এই সৌন্দর্য এই কর্মভারের উপর ভিত্তি করে কিন্তু সংসারগুলো চলতেছে, প্রান্তিক শ্রেণী মানুষের কর্মভারের উপর। অতি ক্ষুদ্র অংশে তার সম্মানের চির নির্বাসন, সমাজের উচ্চ মঞ্চে বসেছি সংকীর্ণ বাতায়নে, অর্থাৎ আমি এই ক্ষুদ্র অংশে থেকে একটু সম্মান পেয়েছি, সেই সম্মানে আমি একটা নির্বাসন পেয়েছি, অর্থাৎ আমি অনেক উচ্চ একটা মঞ্চে দাঁড়াই আছি, এই উচ্চ মঞ্চ থেকে আমি কি করতেছি, তাদেরকে উপলব্ধি করতে পারতেছি না, খুব ভালোভাবে তাদের কাছে যেতে পারতেছি না, আমি ছোট্ট একটা
বাতায়ন, সংকীর্ণ একটা বাতায়ন, সেই বাতায়নটা যতটুকু দেখাতে আমি ততটুকুই দেখতেছি, আমি পুরোপুরি অর্জন করতে পারতেছি না, তাদের ভেতরের যে সৌন্দর্য, যে মজা, যে তৃপ্তিটা সেটা আমি নিতে পারতেছি না। মাঝে মাঝে গেছি আমি ওপারার প্রাঙ্গণের ধারে, আমি পাশের প্রাঙ্গণে মাঝে মাঝে গেছি, ভিতরে প্রবেশ করি সে শক্তি ছিল না একেবারে। আমার হীনমন্যতা এবং আমার সামাজিক পরিস্থিতির কারণে আমি সেখানে যেতে পারি নাই। জীবনে জীবন যোগ করা, অর্থাৎ একটা জীবনের সাথে আরেকটা জীবনের যেই অভিজ্ঞতা আছে সেই অভিজ্ঞতাটা যোগ করার কথা বলা হচ্ছে। না হলে কৃত্রিম পণ্যে ব্যর্থ হয় গানের পসরা। যদি এই অভিজ্ঞতাগুলো একজনের জীবন্ত অভিজ্ঞতা যদি কবি বা সাহিত্যিক যদি ধারণ না করে, তাহলে যে জীবনের যেই সার্থকতা আছে এটা কখনোই সার্থক হয় না, বরং এটা কৃত্রিম পণ্যের মতন হয়ে যায়, যা ব্যর্থ করে দিবে গানের পসরা, সৃষ্টির পসরা যেটা আছে এটা ব্যর্থ করে দিবে। তাই আমি মেনে নিই সে নিন্দার কথা, আমার সুরের অপূর্ণতা। এই কারণে যেহেতু আমি যেতে পারি নাই, এই জন্য আমি মেনে নিই যে আসলে আমার ভিতরে অপূর্ণতা ছিল, আমি অনেক জায়গায় যেতে পারি নাই, আমি সেই কারণে খুব ভালোভাবে সেই অভিজ্ঞতাগুলো অর্জন করতে পারি নাই, এটা আমি মেনে নিই, এটা আমার একটা দুর্বলতা ছিল, সেটা আমি মেনে নিই, নিন্দার কথাটা আমি মেনে নিই। আমার কবিতা আমি জানি, গেলেও বিচিত্র পথে হয় নাই সে সর্বত্র গামী। মানে আমার যে কবিতা সেটা আমি জানি যে সব জায়গায় সে যেতে পারে নাই। কৃষাণের জীবনের শরিক যে জন, কর্মে ও কথায় সত্য আত্মীয়তা করেছে অর্জন। অর্থাৎ কৃষাণ যে, তার সাথে যার আত্মিক একবার আত্মার যে সম্পর্কটা, এই যে সম্পর্ক এবং শরিক, মানে সে তার সাথে এই কর্মে শরিক হয়েছে এবং খুব কাছাকাছি থেকে সে কি করছে, তার অভিজ্ঞতা অর্জন করছে, সেই অর্জন করছে মূল বিষয়টা। যে আছে মাটির কাছাকাছি, সে কবির বাণী লাগি কান পেতে আসি। অর্থাৎ যে মাটির কাছাকাছি আছে, এইরকম রাখাল কৃষক যে মূল অভিজ্ঞতাটা অর্জন করতে পারছে, এইরকম একজন কবির আমি প্রত্যাশা করতেছি এবং তার গান বা তার কবিতা শুনবো বলে সেই হিসেবে আমি কান পেতে আসি। এসো কবি অক্ষেতজনের নির্বাক মনের। অক্ষেতজন বলতে যে এখনো কি হয় না, বিখ্যাত হয় নাই। নির্বাক মন বলতে যার কথা বের হচ্ছে না, এরকম স্তব্ধ অবস্থায় যে আছে, নির্বাক অবস্থায়। মর্মের বেদনা যত করিয়া উদ্ধার। মর্ম বলতে কুর যে তথ্য, গোপন যে তথ্য, যার ভিতরে উপলব্ধি আছে, এইরকম বেদনা উদ্ধার করতে হবে, এইরকম বেদনা থেকে উদ্ধার করার। প্রাণহীন এ দেশেতে গানহীন যে তার চারিধার। অর্থাৎ এই দেশে প্রাণ নাই, প্রাণহীন, এই দেশেতে গানহীন মানে গানও নাই, যেথা চারিদা সব জায়গায় এরকম অবস্থা হয়ে আছে। অবজ্ঞার তাপে শুষ্ক নিরানন্দ সেই মরুভূমি। এখানে অবজ্ঞা মানে সাহিত্যের অবজ্ঞার কারণে এখানে সেই রকম গান তৈরি হতে পারতেছে না যা এখানে জীবন দেবে মানুষের মনে। তাই বলা হচ্ছে যে শুষ্ক নিরানন্দ, এখানে মানুষ নিরানন্দ আনন্দ নাই, কারণ তাদের ভিতরে সাহিত্যের রস রূপ রীতি যেটা প্রকৃত থেকে যেটা পাওয়া যায় সেটা এখানে নাই। সেই মরুভূমি রসে পূর্ণ করিয়ে দাও তুমি, মানে তুমি তোমার প্রকৃত অর্জন, এই যে প্রান্তিক শ্রেণীর মানুষের কাছাকাছি গিয়ে তাদের কাছে প্রাকৃতিক যেই সৌন্দর্য সেটা তুলে নিয়ে এসে তুমি সবাইকে কি করে দাও, সবাইকে আনন্দ দিয়ে পরিপূর্ণ করে দাও, রসে পূর্ণ করে দাও। অন্তরে যে উৎস তার আছে আপনারই, তাই তুমি দাও তো উদবারি। অর্থাৎ উদার করে ঢেলে দাও যা তুমি প্রান্তিক বা নিচু শ্রেণীর মানুষের কাছ থেকে তুমি যেটা নিয়ে আসতে পারবা, দিনমজুরি যে মানুষগুলো তাদের ভিতরে যে সৌন্দর্য রয়েছে এইগুলো তুমি উদার মনে সবার কাছে বিলিয়ে দাও। সাহিত্যের ঐকতান সঙ্গীত সবাই, অর্থাৎ যেখানে সাহিত্যের সবাই একটা পথ বা একটা রাস্তায় এসে দাঁড়াইছে, যেখানে সবার একক সুর, একক তান, একক আলোড়ন তৈরি হয়ে আছে, সেই জায়গায় সেই সবাই তুমি এটাকে উন্মোচন করে দাও, যাতে সবাই জিনিসটা দেখতে পারে, সবাই বুঝতে পারে। একতারা যাহাদের তারাও সম্মান যেন পায়। অর্থাৎ যারা একতারা নাই, বাউল শিল্পী যারা আছে, মরমী যে সকল কবি আছে, তাদের যে অবহেলা করব এই কাজটা করা যাবে না, তারাও যত সম্মান পায় সেভাবে তাদের কথাগুলো তুলে নিয়ে আসতে হবে। মুক যারা দুঃখে সুখে, মুক বলতে যারা হয়ে গেছে স্থবির হয়ে গেছে, বুবা হয়ে গেছে সুখে দুঃখে, নতশির স্তব্ধ যারা বিশ্বের সম্মুখে, যারা নতশির অবস্থায় স্তব্ধ হয়ে আছে, কোনো কথা বলতেছে না, একদম স্থির। ওগো গুণী, গুণী বলতে এখানে বোঝানো হচ্ছে কবিদেরকে, যারা সাহিত্যিক সেই সাহিত্যিকদেরকে ডাকা হচ্ছে। কাছে থেকে দূরে যারা, তাহাদের বাণী যেন শুনি। অর্থাৎ যারা আমাদের পাশাপাশি বসবাস করে আমাদের থেকে অনেক দূরে অবস্থান করতেছে সামাজিক বৈষম্যের কারণে, সেই সকল মানুষের গান আমি শুনতে চাই। সুতরাং কবি এখানে এই উদ্দেশ্যে বসে, কাছে থেকে দূরে যারা, অর্থাৎ আমাদের পাশাপাশি বসবাস করেও যারা দূরে, তাদের বাণী যেন শুনি, তাদের গানগুলো আমি শুনতে চাই। কবি তুমি তাদেরকে তুলে নিয়ে আসো, তাদেরকে উন্মোচন করো, তাদেরকে এই উচ্চ স্থানে বা আসনে নিয়ে আসো।